হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। তো অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো কেন শেয়ার করতে পারছি না, কারণ মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে এই কয়দিন। তো এখন আছি হচ্ছে মেয়ের নাচের স্কুল গ্যান্ডারিয়া কিশোলা কচিকাছার মেলাতে। তো এখানে জাতীয় পর্যায়ে একটা ভিডিও শ্যুট করা হচ্ছে, ভিডিওটার জন্য এখানে মেলার আবহ সৃষ্টি করা হয়েছে। তো মেলায় বিভিন্ন স্টল বসানো হয়েছে, এখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র রয়েছে, আর কুচিকাচার বাচ্চারা এখানে অংশগ্রহণ করবে। তো জয়িতাও এখানে অংশগ্রহণ করছে। তো মেলার কী কী স্টল বসানো হয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে রয়েছে মুখোশ, ঘুড়ি এবং হাতের তৈরি একটা আয়না, নাটাই। এখানে রয়েছে ঢোল, একতারা, বিভিন্ন বাদ্যযন্ত্র যেগুলো আমাদের দেশীয়, সব আমাদের দেশীয় পণ্য এখানে আনা হয়েছে। তো ইনি হচ্ছে মানহান নানি, আর ওনার সম্পর্কে দু একটা কথা বলতেই হচ্ছে যে উনি বয়স আমাদের থেকে অনেক সিনিয়র হলেও আসলে ভীষণই জলি মাইন্ডের। মানহা জয়িতার সাথে নাচ শিখে, তো তিনি খুবই এনজয় করছেন। তো এখানে আরও অনেক কিছুই আছে, তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে হাতের তৈরি ব্যাগ। মেলাতে কোনো কিছুই বিক্রি করা হবে না, কারণ এগুলো শুটিংয়ের জন্য সাজানো হচ্ছে। আর এখানে আমাদের দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, আমাদের দেশীয় যে সংস্কৃতি ঐতিহ্য আর আমাদের দেশীয় পণ্য। তো এখানের প্রতিটা জিনিসই এত সুন্দর, আর এগুলো সবই হাতের তৈরি, বেশিরভাগ জিনিসই হাতে তৈরি ছিল। আর এটা হচ্ছে হাওয়াই মিঠাই, বাচ্চাদের জন্য রাখা হয়েছে। আর এটা হচ্ছে স্বর্ণার মা, ওরা সবাই জয়িতার সাথে নাচ শিখে। আর এই যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই কিশোলায় কচিকাছার মেলারই কিছু স্টুডেন্ট তৈরি করেছে। আর রয়েছে নাগরদোলা, আমি কিন্তু নাগরদোলায় উঠতে ভীষণ পছন্দ করি এবং আমার খুবই ভালো লাগে। যখন নাগরদোলায় উঠি মনে হচ্ছে যে শূন্যে ভাসি। তো আমার মতো কে কে নাগরদোলা উঠতে পছন্দ করো সেটা আমার কমেন্ট বক্সে জানিও। আর এখানে শহীদ মিনার তৈরি করা হয়েছে। আর যেহেতু সারাদিনের জন্য এই ভিডিও শ্যুটগুলো করা হবে, তো বাচ্চা এবং অভিভাবকদের জন্য খাবারের ব্যবস্থা করা আছে। তো শুক্রিয়ার মাও এসেছে, তোমরা একটু পরে দেখতে পাবে ওদেরকে, ওদের কিছু শ্যুট আছে আমি তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে পূজার বোন, এই বাচ্চাটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় অভিনয় করবে। আর এ হচ্ছে বেগম রোকেয়া ভূমিকায়, আর ও হচ্ছে সুক্রিয়া, সুক্রিয়া গায়ের বধূর ভূমিকায় অভিনয় করছে। ওকে খুব মিষ্টি দেখাচ্ছে, ও ভীষণ সুন্দর নাচ করে। আর এটা হচ্ছে ফুলকুমারী, আর জয়িতা সেজেছে আদিবাসী, তো আদিবাসীর ভূমিকায় অভিনয় করবে। তো এখানে বাচ্চাদেরকে তৈরি করা হচ্ছে আর ওদের মেকআপ দেওয়া হচ্ছে। তো শুটিংয়ের জন্য সেট রেডি করা হয়েছে, এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটাকে তুলে ধরা হবে। তো ওদের শুটিংয়ের কিছু অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রোগ্রামটা ছাড়াও আরেকটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে জয় বাংলা উৎসব, এটাও জাতীয় পর্যায়ে একটা প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামেই যোগ দিতে ওরা যাচ্ছে। এটা হচ্ছে স্বর্ণা, তো বাসে ওরা সবাই রয়েছে যারা যারা অংশগ্রহণ করবে এই অনুষ্ঠানে। এখানে সব কিশোলায় কচিকাছার মেলার শিক্ষার্থীরা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি ঢাকা শেরাটন হোটেল বনানীতে। জয় বাংলা উৎসবটা যেহেতু একটা জাতীয় পর্যায়ের প্রোগ্রাম, তো এই প্রোগ্রামের প্রধান অতিথি ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জয় বাংলা উৎসব সম্পর্কে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে জয় বাংলা স্লোগান এটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ 37তম দেশ হিসেবে
এই স্বীকৃতি পেয়েছে। এছাড়াও আরও 36টি দেশ স্লোগান রয়েছে। তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7ই মার্চের ভাষণের এই জয় বাংলা স্লোগানটি আমাদের সবাইকে উদ্বুদ্ধ করে, তো সেটার এই স্বীকৃতিতে এই উৎসবটা করা। তো এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ উপস্থিত ছিল এবং বাংলাদেশের নাম করা অনেক সঙ্গীত শিল্পীরা ছিল। এই অনুষ্ঠানটি গান বাংলা চ্যানেলে লাইভ টেলিকাস্ট হয়েছিল। তো ইচ্ছা করলে তোমরা গান বাংলা চ্যানেলের যে পেজ আছে বা ওদের যে চ্যানেল সেখান থেকে তোমরা এই অনুষ্ঠানটি দেখতে পারবে ইউটিউবে। তো এখানে অভিভাবকদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করাটা সত্যিই খুব ভালো লাগার ব্যাপার। তো বাচ্চাদেরকে এই রুমে বসার ব্যবস্থা করা হয়েছে, আর পাশেই আরও কিছু পার্টিসিপেট রয়েছে যারা অন্যান্য কালচারাল অর্গানাইজেশন থেকে এসেছে। তো এখানে বাচ্চারা রেস্ট নিচ্ছে, আর ওরা যেটা পারফর্ম করবে সেটা একটু রিহার্সাল করে নেবে আবার লাস্ট বারের মতো। তো প্রথম অংশগ্রহণ আমাদের কিশোরা কুচি কাঁচা মেলা থেকেই করা হচ্ছে। তো ওরা এখানে পারফর্ম করার জন্য দাঁড়িয়ে গেছে। তো বাচ্চারা এত দূরে এসেছে, তো ওরা একটু টায়ার্ড ছিল, আর বাসে অনেক বাচ্চা বমিও করেছে কারণ রাস্তায় কিছু সময় জ্যামে পড়েছিলাম আমরা। তো সেই সময়টা ওদের অনেক খারাপ লেগেছিল। তো যা হোক, তারপর ওরা এখন খুব খুশি যে এমন একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছে, আর বাচ্চারা খুব সুন্দরভাবেই অংশগ্রহণ করেছে। তো এই অনুষ্ঠানে তোমাদের আগেই বলেছি অনেক তারকার উপস্থিতি ছিল। তো মোটামুটি বলা যায় যে তারকা মেলা, বাংলাদেশের অনেক জ্ঞানীগুণী শিল্পীরা এখানে উপস্থিত ছিল। তো বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন, তো উনিও এখানে উপস্থিত ছিলেন। এইমাত্র উনি একটি সঙ্গীত পরিবেশনা করে বের হলেন। এছাড়াও আরও অনেকেই ছিলেন। তো বাচ্চারা তাদের সাথে ফটো তুলে খুবই আনন্দিত। তো আমার ভালো লাগার কেন্দ্রবিন্দুতে ছিল রেজানা চৌধুরী বন্যা ম্যাম, যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি আর উনি হচ্ছে বাংলাদেশের একজন নক্ষত্র বলা চলে। আর রবীন্দ্রসঙ্গীত বলতেই যার নামটা সবার আগে আসে সে হচ্ছে রেজানা চৌধুরী বন্যা ম্যাম। তো তাকে এত কাছ থেকে দেখতে পাওয়াটা সত্যিই খুব ভালো লাগার ব্যাপার ছিল আমার কাছে, আর ওনার গান আমার ভীষণই ভালো লাগে। তো বাচ্চারা তার সাথে ছবি তুলে খুবই আনন্দিত। তো কনফারেন্স রুমে এখন অনুষ্ঠান চলছে, আমাদের বাচ্চাদের পারফর্ম শেষ। তো এখন ভিতরে অন্যান্য যারা পার্টিসিপেট ছিল তারা পারফর্ম করছে। একটু চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা শিল্পীদের ওয়েটিং রুম। তো এখন হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা। তো একটু পরেই বাস আসলে আমরা বেরিয়ে যাব। আর এখানে বাচ্চা এবং অভিভাবক সবার জন্যই, যারা গেস্ট ছিল সবার জন্যই খাবারের ব্যবস্থা ছিল। তো শেষ মুহূর্তে ওরা কফি চা এগুলো খাচ্ছে। আজকের এই প্রোগ্রামটা আমি ব্যক্তিগতভাবে খুবই উপভোগ করেছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগার মতোই একটা প্রোগ্রাম ছিল, আর এত জ্ঞানীগুণী মানুষের সমাবেশ ছিল অনুষ্ঠানটিতে, আর বাচ্চারাও ভীষণ উপভোগ করেছে। তো যেহেতু আমাদের বাস চলে এসেছে আর আমরা চলে যাচ্ছি, তো আজকে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর ববিস ব্লগের সাথেই থাকো। আর আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর দেখতে থাকো ববিস ব্লগ।